TV24 বাংলা সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন TV24 বাংলা চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না TV24 বাংলা প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া অনলাইন করতে চলছে জঙ্গিপুর কলেজ এ বিষয়ে বুধবার এক বৈঠক হয় কলেজে সমস্ত কিছু ঠিক থাকলে এবারের উচ্চ মাধ্যমিকে ফল প্রকাশের পরেই চালু হবে এই অনলাইন ব্যবস্থা ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতেই এই সিদ্ধান্ত বলে জানাচ্ছেন জঙ্গিপুর কলেজ কর্তৃপক্ষ কলেজে ভর্তি প্রক্রিয়া স্বচ্ছতা আনতে অনলাইন ব্যবস্থা চালু করতে চলেছে জঙ্গিপুর কলেজ বুধবার এই বিষয়ে এক বৈঠক হয় কলেজে সেখানে উপস্থিত ছিলেন জঙ্গিপুর পৌরসভার পুরপিতা মোজাহারুল ইসলাম সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা সমস্ত কিছু ঠিক থাকলে এবারে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পরেই চালু হবে এই অনলাইন ব্যবস্থা প্রথম বর্ষে ভর্তি হবার সময় ছাত্রছাত্রীদের অনেক অসুবিধার মুখে পড়তে হয় যথার্থ যোগ্যতা থাকা সত্ত্বেও অনেক সময় সমান সুযোগ সুবিধা পায় না মেধাবী পড়ুয়ারা তাই ভর্তি প্রক্রিয়ার স্বচ্ছতা আনতে এই সিদ্ধান্ত বলে জানাচ্ছে জঙ্গিপুর কলেজ কর্তৃপক্ষ কিন্তু এখন আর অফলাইন করলে চলবে না এখন অনলাইনের মাধ্যমে সব কিছু করতে হবে সেই টাইমে আমরা দেখতাম বিভিন্ন যারা ছাত্র সংগঠনে যারা ছাত্রছাত্রী ছিলেন তাদের অনেক রকম আবদার আসত কিন্তু আস্তে আস্তে সেগুলো কিন্তু আস্তে আস্তে সেগুলো শেষ হয়ে যাচ্ছে আগামী দিনে যা হবে পরিষ্কার আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী যেমন বলেছে মেক ইন ইন্ডিয়া এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী ডিজিটাল ইন্ডিয়া করতে চাইছে তার মাধ্যমে আমাদেরকে এসব ফলগুলো আমাদেরকে করতে হচ্ছে